वेलकम बैक फ्रेंड्स, अपनारा देखें सरकारी कर्मसंस्थान यूट्यूब चैनल। तो बंधुरा मुहूर्ते पश्चिम बांगला जुड़े बिनामूल्य रेशन देवाके केंद्र कर उठे आसल एक बिराट गुरुत्वपूर्ण आपडेट। अवशेषे राज्य रेशन डिलारा नीते चले बिराट कड़ा पदक्षेप। एबार डिसेम्बर मास थेके सम्पूर्ण रूपे बंद हबे बिनामूल्य रेशन दोकान थेके रेशन सामग्री देवा। तो बंधुरा से निये एक विस्तारित आपडेट आमी आपनादेर साथे शेयर करते आछि। केन राज्य रेशन डिलारा एई कड़ा पदक्षेप नीते चलेछेन एबं कादेर কাদের বিনামূল্যে রেশন দেওয়া সম্পূর্ণভাবে বন্ধ হবে সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে যে রেশন কার্ডটি রয়েছে সেটি কোন ক্যাটাগরির। SPHS, PHS না RKSY1, না RKSY2, না ফুড কুপন, না AY। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপডেটটি কিন্তু আজকের News18 বাংলার অনলাইন নিউজ পোর্টালে উঠেছে। ডিসেম্বর মাস থেকে গণবণ্টন বন্ধ, হুঁশিয়ারি সারা রাজ্যের রেশন ডিলারদের। লকডাউনের সময় পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় রেশনের মালপত্র চুরির অভিযোগে বেশ কয়েকটি রেশন ডিলারে অভিযুক্ত হয়েছেন এবং তাদের লাইসেন্সও বাজেয়াপ্ত হয়েছে। কোনো কোনো ডিলারের ওপর গ্রাহকদের ক্রোধ গিয়ে পড়েছে, তবু গণমন্ত্রণের দায়িত্ব তারা পালন করে যাচ্ছে এখনও। অল বেঙ্গল রেশন বাঁচাও যৌথ মঞ্চের একটি নামে একটি সংগঠন রেশন ডিলারদের হয়ে সরকারের কাছে আবেদন জমা দিয়েছেন। তাদের দাবি, করোনা মহামারী চলাকালীন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বিনামূল্যে রেশন দেওয়ার বন্দোবস্ত হয়েছিল, সেই ব্যবস্থা এখনও বহাল রয়েছে। রেশন ডিলারের দাবি, প্রতি কুইন্টালে তারা কমিশন হিসেবে পায় 70 টাকা। তাদের আরও দাবি, আইনত পাওয়া উচিত প্রতি কুইন্টালে 87 টাকা, যা অন্যান্য রাজ্যের তুলনায় অনেক কম। এপ্রিল মাস থেকে সেই 70 টাকা কমিশন রেশন ডিলাররা আর পাচ্ছেন না। সেই সময় সরকার কথা দিয়েছিল তাদের রেশনের কমিশনের বিষয়টি দেখে নেবে। এ পর্যন্ত রেশন ডিলাররা বহুবার দরবার করে কোনো আশারূপ ফল পায়নি। অল বেঙ্গল রেশন বাঁচাও যৌথ মঞ্চের তরফ থেকে যুগ্ম সম্পাদক নিখিলেশ ঘোষ ও সম্পাদক অচিন্ত্য সাত্রা দাবি করেন, বহু দুস্থ রেশন ডিলার রয়েছেন যাদের সংসার আর চলছে না। তারা শুধু গণবণ্টন করে যাচ্ছেন, তাদের কর্মচারীদের বেতন দিতে পারছেন না। এই প্রেক্ষিতে 14 সেপ্টেম্বর রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে রেশন ডিলাররা সংগঠনের তরফ থেকে ডেপুটেশন জমা দেবে। 12ই অক্টোবর প্রতিটি রেশনের অফিসের সামনে ওরা ধর্ণা দেবে। তাতেও কাজ না হলে ডিসেম্বর মাস থেকে রাজ্যের রেশন ডিলাররা বৃহত্তর আন্দোলনে যাবে এবং রেশন গণবণ্টন বন্ধ করে দেবে বলে হুঁশিয়ারিদের। এই পরিস্থিতি সুরাহার জন্য সরকারি তরফে চিন্তাভাবনা শুরু হয়েছে। সূত্রের খবর, এর আগে একইভাবে একবারে বিনামূল্যে রেশন দেওয়া কোনোদিনও হয়নি, যার ফলে প্রতিটি ব্যবস্থা পরিকল্পনাহীনভাবে করতে হয়েছে সরকারকে। রাজ্যে 20,000 রেশন ডিলার রয়েছে, প্রায় 700 MR ডিস্ট্রিবিউটর রয়েছে। তাদের প্রত্যেককে কমিশন দিতে গেলে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন রাজ্য সরকারের। কেন্দ্রীয় সরকার ঠিকঠাকভাবে অর্থ বরাদ্দ না করার ফলে এই সমস্যা হচ্ছে। তবে এও জানা যায় আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে রেশন ডিলাররা তাদের কমিশন হাতে পাবেন। রেশন ডিলারদের হুঁশিয়ারির বিষয়টি যদি সত্যি হয় তাহলে রাজ্যে গণবণ্টন ব্যবস্থায় ভেঙে পড়ার সম্ভাবনা সব থেকে বেশি। সূত্রের খবর, এই বিষয়টি খেয়াল রেখে বিবেচনা করে দেখছে রাজ্য সরকার। তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে বিনামূল্যে রেশন ব্যবস্থাকে কেন্দ্র করে উঠে আসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।